সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছে রংপুর থেকে ঋত্বিক। তিনি আজকে ফার্স্ট অর্ডার পেল ফাইবার থেকে। তো আমরা দেখব তিনি কিভাবে অর্ডার পেল এবং বাইরের সাথে কি কি ধরনের কথা হলো এবং একটা ক্লায়েন্ট এসে কি কি ধরনের মেসেজ করে বা কিভাবে মেসেজ করে এবং কি কি কথা লেখে, তারপরে অর্ডার করে সমস্ত কিছু দেখব। এবং আমরা আরও জানব তার ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে এবং তিনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করতেছে বা শিখতেছে আমাদের কাছে এবং দ্রুত সাকসেস হওয়ার পিছনের গল্পটা। তো ঋত্বিক, আসো স্ক্রিন শেয়ার করো। পারমিশন নাই? ওকে, দিয়ে দিছি। দেখো ঋত্বিকের বাসা কোথায়? রংপুর। কোথায়? রংপুর সিটি বাজারের পাশে। সিটি বাজারের পাশে, ওকে। তোমার এটাই ফার্স্ট কাজ না? না, এর আগে আরো কাজ করছো তুমি? না, ফাইবারে এটাই প্রথম কাজ। ওকে, ন্যাশনালে কাজ করছি। ওকে, তো এখানে দেখি অনেক ক্লায়েন্ট আছে। জি ভাই, প্রথম অবস্থায় তো যে অনেকে বিশ্বাসের জায়গাটা পায় না, আর হচ্ছে অনেকে হচ্ছে এখানে ফেক বায়ার আছে, যেমন বাংলাদেশের অনেকে আছে। মেসেজ দিয়েছিল, তো ওই অবস্থায় মেসেজ আমি আমার জায়গা থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কাজ পাইনি কারোর কাছে। তো এই বায়ারটার কাছে আর কি কথা বলছি কয়েকদিন আগে, আরেকটা কাজ দিতে চেয়েছিল আর কি, মনিটাইজেশনের। ওকে, তো সেই সময় মানে আমাকে বলছিল যে ওনার পেপারে নাকি টাকা নাই। ওকে, মানে কাজটা দেওয়ার কথা ছিল $100, তো ওনার কাছে $100 ছিল না নাকি পেপারে। তো উনি বলছে যখন আমার পেপারে টাকা থাকবে তখন ওই কাজটা দেবে। ওনার দুইটা চ্যানেল, বুঝছেন? তো একটা চ্যানেলে হচ্ছে সব কমপ্লিট, যেটা আর কি কাজ দিচ্ছে আমাকে, শুধু ওয়াচ টাইম লাগবে। ওকে, কি বললো এই বিষয়ে? ওটাই আর কি $20 কাজ দিচ্ছে সেটা। ওকে, তো এই কথা বলছি, অনেক ভালো লাগছে আর কি। ওনার মানে কমিউনিকেশন লেভেলটা অনেক হাই। ওকে, বাইরে হচ্ছে পর্তুগাল। ওকে, আর্টস হচ্ছে ডিসেম্বরের 22 তারিখে, ইংলিশ ফ্লুয়েন্ট। ওকে, বায়ার ডিটেলস ভালো, কনভারসেশন ভালো আছে। তো তোমার সরাসরি বায়ার, এখন যেহেতু বায়ারিকোস স্টপ আছে, তো গিগ যদি ভালো না হয় বা গিগ যদি ক্লায়েন্টেরা খুঁজে না পায়, তাহলে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখাই যাচ্ছে যে এটা সরাসরি তোমার বায়ার গিগ থেকে চলে আসছে, তার মানে গিগটা অবশ্যই ভালো হয়েছে। ভালো না হলে তো আর গিগ থেকে কোনো ক্লায়েন্ট আসে না, তাই না? তো একটু যদি আমরা গিগটা দেখি, গিগটা কোনটা? এটা এটা কোন গিগের ভিতর আছে? এটাতে। ওকে, এখানে তো একটা রিভিউ দেখা যাচ্ছে। ওকে, নেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে মিশন, হেক্সা মিশন। ওকে, আই উইল কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। এখানে চ্যানেল আই উইল কমপ্লিট, আমি কমপ্লিট করব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। ওকে, ঠিক আছে, চলবে। তো এখানে আমরা দেখছি ব্যানারটা খুবই দূর থেকে চোখে লাগতেছে, তার মানে ব্যানারটা খুবই ইউনিক হয়েছে। ঠিক আছে, মোটামুটি যে লেভেলে আসো, এখন যেহেতু কাজ করো নাই, ফার্স্ট টাইম ফাইবার মার্কেট প্লেসে আসছো, সেই জন্য দেখা গেছে যে এটা অনেক দুর্দান্ত একটা ব্যানার তৈরি হয়েছে। দেন এখানে যেটা লেখছো, ওয়েলকাম টু মাই গিগস। ওকে, ডু ইউ ওয়ান্ট টু কমপ্লিট অল দ্য রিকোয়ারমেন্ট টু ইউর মনিটাইজেশন চ্যানেল। ওকে, এখানে মানে হচ্ছে তুমি ইয়াগুলো কাজ করছো আর কি, ডেসক্রিপশন তোমার মতো লেখছো না? ওকে, ঠিক আছে। এগুলো কি আমি চেক করছিলাম? মনে হয় না। তো আমি মনে হয় এখানে এগুলোকে আমি মার্ক করতে বলছিলাম, মেবি করো নাই, এগুলো মার্ক করতে বলছিলাম তোকে। যাই হোক, পয়েন্টগুলো ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আপনার এখানে মোটামুটি ডেসক্রিপশন একটা লেখছেন আপনার মতো করে, নিচেরটাও ঠিক আছে। নিচেরটা আমরা সিস্টেম করছিলাম। তো ওকে, অলরাইট, কমপ্লিট আছে। এবার মেটার হচ্ছে প্রাইসিং জিনিসটা হচ্ছে প্রাইসিং এ অনেক ম্যাটার করে। তো এখানে বলা আছে প্রাইসিংটা খুবই সুন্দর। যাক, আপনার গিগ মোটামুটি প্রফেশনাল গিগ আছে, সেজন্য বায়াররা পছন্দ করছে আর কি। তো এইখানে আপনি ওকে, বায়ার যখন ফার্স্ট টাইম মেসেজ করছে, এটা বলছে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। ওকে, তো আপনি প্রথমেই মেসেজ করছেন, হ্যালো, থ্যাংক ইউ ফর ভেরি মাচ ফর ইউর মেসেজ। এটা কি আপনি লিখে রাখছিলেন? ওকে ওকে, ওইটা কেন করছেন? না, আমি বলতেছি ওই ইনস্ট্যান্ট মেসেজ দিচ্ছেন, এটা ভালো দিক, ঠিক আছে। আমি বলতে চাইতেছি যে আপনি ওইটা কেন করছেন, লাভটা কি? রেট বা কনভারসেশন রেট এটা যেন ডাউন না হয় বা এক আওয়ারের নিচে যেন না নামে, সেজন্য এটা করা হয়েছে। ওকে, এটা এরকমই থাকবে। এরকম একটা মেসেজ রেখে রাখলে আপনার রেসপন্স রেট কমবে না। হ্যাঁ, এটা ভালো একটা দিক। তারপরে ইয়েস আই ক্যান, ওকে আই, ইয়েস আই ক্যান, আই অ্যাম ডিজিটাল মার্কেটিং, এগুলো তো আপনার মতো করে লিখছেন না, ভায়ার বুঝছে। যাই হোক, হাই আই হ্যাভ এ ফিউ চ্যানেল, ওকে আমার কিছু চ্যানেল আছে, আই নিড মনিটাইজেশন 100%, হাউ মাচ would you charge me for being more than just one? ওকে, বলতেছে আমার অনেকগুলো চ্যানেল আছে বা কিছু চ্যানেল আছে, আমার চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে হবে, তুমি বলো তুমি কত নিবা এবং একটা চ্যানেলের জন্য কত চার্জ করবা, এরকম কিছু একটা বলছে। তো বলছে ওকে ফর ফুল মনিটাইজেশন $120। ওকে, কারণ আমাদের এই কাজটা যদি আমরা নিজেরা করি তাহলে আমাদের কোনো টাকা লাগবে না যদি টিম থাকে, আর যদি এটা আমরা সিস্টেমে করি তাহলে আমাদের খরচ হবে হচ্ছে $60 মতো। তার মধ্যেও কাজ না করেও আমাদের $60 ইনকাম হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ভালো দিক। তো লেখছেন ক্যান আই মেক এ কাস্টমার অফার? ওকে, এটা মেবি আমি বলে দিছিলাম। তো ওকে, ডু নট হ্যাভ বেটার অফার? ওকে আই হ্যাভ সেভারেল নাকি সার্ভেল লিখছে। ওকে, যাই হোক, উল্ট ইউ গিভ, আমি ছোটো ছোটো দেখতেছি সব কিছু, কারণ আপনার মনে হয় এটা ডেস্কটপ না, সেই জন্য আমার এখানে স্ক্রিন খুবই ছোটো আসতেছে। দ্যাম অল ইউ, ওকে ইউর প্রাইস টু হাই। ওকে, বলতেছে এটা বলতেছে ওর সেপারেট অ্যাকাউন্ট আছে, সেই জন্য একটু সমস্যা। ওকে ডু নট বেটার অফার, ওকে আমি ভালোভাবে অফার করতে পারতেছি না। ওকে ইউর প্রাইস টু হাই, ওকে তিনি বলতেছে আপনার প্রাইসটা অনেক হাই, অ্যাটলিস্ট 2 অ্যাকাউন্ট আই উইল গিভ ইউ লেটার মেবি 1-2 মোর। ওকে, তিনি বলতেছে তার 2টা অ্যাকাউন্ট আছে, অ্যাটলিস্ট 2টা অ্যাকাউন্টের কাজ করাবে। হ্যাঁ, এরকম কিছু একটা। তো প্রাইসটা অনেক হাই হয়েছে, কমাইতে বলতেছে। হ্যাঁ, 2টার প্রাইস হবে এরকম। তো বলতেছে ওকে আই হোয়াট ইউর বাজেট? ওকে তোমার বাজেট কত? তো ওকে আই উইল ট্রাই, আমি চেষ্টা করবো $100 দেওয়ার জন্য, এরকম কিছু একটা লেখছে। ওকে আই উইল টক এগেইন আই ক্যান বি লাইক দিস। ওকে ফ্রেন্ডলি ইনস্ট্যান্টলি আই মেক এ কাস্টমার পার হোয়েন আই হ্যাভ দ্য $100 পেপাল আই ক্যান নট, এখন টাকা নাই আর কি, তো পেপালটাকে কানেক্ট করবে। হ্যাঁ, তারপরে আসলে অর্ডারগুলো করবে। ওকে বলছে ওকে, তো ওকে ডিয়ার বলতেছে ও প্রিয়, নো প্রবলেম আই অ্যাম ওয়েটিং ইউ, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। সুন্দর একটা কনভারসেশন। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা বায়ার, আপনারা যারা নতুন আছেন তারা এই মেসেজগুলো অবশ্যই দেখবেন, দেন এগুলো কপি করে করে ট্রান্সলেট করবেন, এখানে কি ধরনের কথা হয়েছে এগুলো লিখে মুখস্থ করতে পারলে পরবর্তীতে যখন আপনাদের কোনো ক্লায়েন্ট আসবে তখন আপনি কিন্তু এই টাইপের মেসেজগুলোকে লিখতে পারবেন। তো এখানে হ্যাঁ, তো হ্যাভ এ নাইস ডে, ওকে আপনি বলছেন যে তোমার দিনটা শুভ হোক। ওকে থ্যাংক ইউ এগেন ওয়েল আইল ব্যাক, বলতেছে ঠিক আছে সমস্যা নেই আমি ব্যাক করব, মানে আমি আবার তোমার কাছে ফিরে আসবো এরকম। তো ওকে ডিয়ার হাই, তারপরে মনে হয় অনেক দিন হয়ে গেছে। তারপরে বলতেছেন এটা মনে হয় আপনার 7-10 তারিখে 10 জানুয়ারি কথা হয়েছিল না? হ্যাঁ জানুয়ারি, আমার তো মাসই মনে থাকে না। ওকে, তার মানে খুব কয়েকদিন আগে 7 তারিখে ফার্স্ট মেসেজ হয়েছিল, 7-8 তারিখ জানুয়ারিতে, এবং আজকে হলো 11 জানুয়ারি, তার মানে 4-5 দিন অ্যাভারেজ। ওকে নো ইউ আর এ গন, ওকে ইউ আর গন, তারপরে কি লেখছে হাউ মাস উইল চার্জ মি টু পেড এত আওয়ার্স ইন্ট্রো চ্যানেল জাস্ট আওয়ার্স। ওকে তিনি বলতেছে আমার 1200 ঘন্টার প্রয়োজন আর কি, এটার জন্য তুমি কত চার্জ করবা? ওকে গিভ মি চ্যানেল লিঙ্ক At first I want to see your channel. Okay, tar channel e link dise. Tar channel e ki kono video onek boro video ase koy ghonta. ওকে তাহলে সমস্যা নাই, যদি আমাদের 1 ঘন্টার ভিডিও থাকতো তাহলে আমাদের জন্য আরো সহজ হইতো কাজটা করা। ওকে এটা বলছে টুডে আই উইল ওপেন দিস ওয়ান জাস্ট ফর শর্টস। ওকে তিনি টুডে মানে ওকে একটা চ্যানেল ক্রিয়েট করছে, হ্যাঁ ওটার ভিতর শর্ট ভিডিও আপলোড করবে মেবি, এটা বলতাছে। তো ফার্স্ট চ্যানেল সেকেন্ড চ্যানেল এগুলো বলে দিয়েছে তোমাকে, লিংক দিয়েছে এটা। তো ওর দরকার হচ্ছে 1200 আওয়ার্স। ওকে এটা ফিলআপ করে দেব ফর 12 আওয়ার্স অফ ওয়াচ টাইম। 12 আওয়ার্স লেখছে কেন? এটা 1200 আওয়ার্স হবে। ওকে ওয়াচ টাইম ইউ উইল চার্জ $25। ওকে তুমি বলতাছো 1200 ঘন্টার জন্য আমি তোমাকে $25 চার্জ করব। তো বায়ার লিংকটা দিছে। ওকে এখনো তিনি লিংকের মধ্যে পড়ে রয়েছে। আই উইল স্টার্ট পুটিং এটা কি লেখা শর্টস টুডে অ্যান্ড দেন। ওকে অ্যাবাউট মনিটাইজেশন কোম্পানি টল কিউড অ্যাবাউট বিফোর। ওকে মনিটাইজেশন স্টার্ট করতে বলতেছে শর্ট থেকে। ওকে 1200 আওয়ার্স। ওকে তার এটা দেখাইতেছে যে তার মোটামুটি 2829 আওয়ার্স আছে আর কি। তার এখন 4000 ঘন্টা পূরণ করতে আমাদের মোটামুটি 1200 ঘন্টা লাগবে আর কি, 1200 কিছু বেশি লাগবে, এটা বিষয় না। এখন কথা হচ্ছে আপনি কি চ্যানেলের অ্যাক্সেস নিছেন? ওকে এখন বাইরকে বলেন আমাকে একটু কাইন্ডলি আপনার চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস দেন, হ্যাঁ আমার কাজটা শুরু করতে চাচ্ছি, এরকম একটা মেসেজ পাঠাবেন। ওকে ওকে আমি এগুলো দেখাইতেছি, এটা নিয়ে কথা হয়েছে অনেক কথা, ঠিক আছে। তারপরে একটা কাস্টমার অফার আপনি তৈরি করে দিয়েছেন $20। তো আই উইল গিভ এত আওয়ার্স অফ টাইম ইন 7 days। 7 দিনের ভিতরে আপনি এটা পূরণ করে দিবেন বা দিবেন। তো এটার জন্য আপনি $20 দিয়েছেন, আর এখানে তিনি এগুলো দিয়েছে। ওকে আই উইল গিভ মাই বেস্ট। ওকে ইউ অলরেডি নাও দ্য কারেক্ট চ্যানেল লিঙ্ক। ওকে বলতেছে তুমি এই চ্যানেলে এটা করবা, এটা তোমার কারেক্ট লিঙ্কটাতে দিছে, এই চ্যানেলে তোমাকে কাজটা করতে হবে। তো ইয়েস নাও ইউর ওয়াচ টাইম। ওকে বাই আই ডু নট গেট ইট। ওকে এখানে যখন তুমি পরবর্তীতে মেসেজ করবা তখন এখানে দেখো লেখা আছে অর্ডার হিয়ার, এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে অর্ডার পেজে চলে যাবা। অর্ডার পেজ তুমি তো বুঝো নাকি, এখানে যখন ক্লিক করবা তখন তোমার যেখানে এই যেখানে চলে আসবে, হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি সমস্যা নেই। নিচের দিকে আসবা, হ্যাঁ একটু কষ্ট করে নিচের দিকে চলে আসবা, একটু নিচের দিকে, এই যে নিচের দিকে আসলেই এখানে দেখদার একটা বক্স পাবা, হ্যাঁ এই বক্সের ভিতরে মেসেজগুলো পাঠাতে হবে। আর যদি মনে হয় না আমি ইনবক্সের মতো করে আমি কথাবার্তা বলবো, তাহলে যেটা করবা এখানে দেখো লেখা আছে হিয়ার। ওকে হিয়ার মেসেজ, এখানে ক্লিক করবা, তাহলে এখানে তোমার অপশনটা চলে আসবে মেসেজ করার। বুঝতেছো ব্যাপারটা? এবার এটার কাজ কখন করবা ওইটার কাজ কখন করবা, যখন কোনো বায়ারের যখন কোনো ইনফো বা কোনো কিছুর প্রয়োজন হবে সরাসরি বলবা না, ইনডাইরেক্টলি বলার জন্য তুমি এটা ইউজ করবা। বা এখানে চাইতে পারো কোনো কিছু হয় না, এখানে অর্ডার পেজে আমরা অনেক সময় মেল চাই ফোন নাম্বার চাই, দিলে সমস্যা না, তারপরেও আমরা সিস্টেম করে লিখবো, কারণ আমাদের সেফটি হচ্ছে সবার আগে, তাই না? তো যখন তোমার বায়ার বলবে যে আমাকে মেল অ্যাড্রেস দাও, তখন তুমি মেল অ্যাড্রেস লাগবা যে হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমার মেল অ্যাড্রেস, যেহেতু @ লিখতে হবে, @ লিখতে হবে না, @gmail.com ধরো, @gmail বা @gmail.com এটা যখন লেখা হবে @ লেখার সাথে সাথে আমাদের এখানে ওয়ার্নিং চলে আসবে। হ্যাঁ আমরা যেটা করব @ লেখার সময় এটি দেয়া শুধু @ বোঝাবো, এখন স্পেস দিবা, তো এরকমভাবে জিমেল লিখে দিবা, বায়ার বুঝতে পারবে এটা @। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে বাইরকে মেলটা পাঠাবা, তোমাকে ম্যানেজারটা দিলেই তুমি কাজটা শুরু করতে পারবা। বিষয়টা বোঝা গেছো? কাজের জন্য আমি তোমার সিস্টেমটা আমি ক্লাস শেষে বলে দিতেছি। এবার আমাদের সাপোর্টে কি তোমার কোনো সমস্যা হয়েছে বা তুমি আমাদের কাছে চাইয়া সাপোর্ট পাও না, এরকম কোনো অপশন আছে তোমার কাছে? না ভাইয়া, এই বিষয়ে যদি বলতে হয় তাহলে প্রথম কি বলি হচ্ছে একেবারে মানে ফ্রিল্যান্সিং কোথা থেকে শুরু করছি বা কিভাবে কি, এই বিষয়ে মানে সময় নিয়ে বললে সমস্যা হবে না? না সমস্যা নাই, বলো তোমার অনুভূতি বলো। আচ্ছা তো প্রথমত ইনশাআল্লাহ আর হচ্ছে সব সময় রাজু ভাইয়ের সাথে থাকবো, সবাই দোয়া করবেন। তো নতুনরা যারা ফ্রিল্যান্সিং আসতে চাইতেছে, আসলে কি ফ্রিল্যান্সিং করে সাকসেস হওয়া যাবে কিনা এরকম? জি ভাই, অবশ্যই। যারা হচ্ছে ভাইয়ের ভিডিও দেখেন বা হচ্ছে আমরা যেগুলো ক্লাস করি সেগুলো ভিডিও মানে ম্যাক্সিমাম ভিডিওগুলো ইউটিউবে যায়, তো যারা হচ্ছে ওখান থেকে ভিডিও দেখেন বা মানে হচ্ছে ওখান থেকে শেখার চেষ্টা করেন, তাদেরকে বলবো অবশ্যই হচ্ছে যদি হচ্ছে তেমন মানে আপনার যদি ইয়াতে আসে আপনি হচ্ছে কোর্সটা করতে পারেন যদি সকল আর ইচ্ছা থাকে। তাহলে আর ফ্রিল্যান্সিং থেকে সকল আর বিষয় যেটা ভাইয়া বললেন, আর ফ্রিল্যান্সিং থেকে আমিও হচ্ছে অনেকটা স্বপ্ন ছিল, হয়তোবা হবে না, এরকমটা আসছিল অনেকবার, হয়তোবা হবে না, কিন্তু শেষ মেশিন এই যে রাজীবের হাত ধরে আজকে এটা সম্ভব হলো। ওকে, আসল কথা হচ্ছে কি এখানে ফ্রিল্যান্সিং যারা করতে আসে তাদের মূল সমস্যা থাকে হচ্ছে ফ্যামিলিগত প্রবলেম থাকে অনেকেরই, সেই কারণে দেখা যায় ধৈর্যর একটা ফ্রিল্যান্সিং করতে আসলে ধৈর্যর একটা বড় একটা সমস্যা থাকে, কারণ একটু হতাশাগ্রস্ত পড়ে। যেমন আমরা যখন একটা সময় ফ্রিল্যান্সিং শিখতে গেছিলাম তখন আমরা নিজেরা হতাশগ্রস্ত ছিলাম, যে এমন সময় মনে করেন অর্ডার না পাইলেও মানে কারোর সাথে যদি কোনো এক্সপার্ট লোকের সাথে যদি কথা বলা যায় যে এটা কিভাবে কি হবে, আসলে কি করা যাবে কিনা, একটা ভিতরে কিন্তু একটা সাহস চলে আসে। যখন এই সাপোর্টটা আসলে না পাওয়া যায় তখন আসলে বড় সমস্যার দিকে পড়তে হয়। তো এখানে আমরা যেটা করছি, আমি যেটা করছি, এখন হয়তো আমাদের স্টুডেন্ট মোটামুটি আছে, কিন্তু দেখা যাবে একটা সময় হয়তো এরকম নাও সাপোর্ট দিতে পারি। আমি যেমন সরাসরি আমি কথা বলি সবার সাথে, তো একটা সময় হয়তো এরকম নাও হতে পারে, কিন্তু ট্রাই করি যেন সবাই যেন আমার সাথে একজাক্টলি কথা বলতে পারে, কথা বলে তার মনের ইয়াটা শেষ করতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু একটা সাহস পায়। আর যেটা হয়েছে, আমি প্রথম থেকেই বলছি যে সবারকে যে ফ্রিল্যান্সিং করতে আসতেছেন একদিন আগে আর পরে যদি আপনি লেগে থাকেন তাহলে মাস্ট বি আপনি সাকসেস হবেন। যেমন আজকে আমাদের ঋত্বিক, তিনি প্রথম অর্ডার পাইলো, এটা হয়তো তার লাইফের ফার্স্ট জার্নি শুরু হইলো এখন থেকে। তো আমি আমার যতগুলো স্টুডেন্ট আছে আগেগুলো সবগুলোকে আমি বলছি ফার্স্ট অর্ডার যার যত থেকে শুরু হয় তারপরে শুরু হয়ে যায় একজাক্টলি। তো আশা করছিলাম যে ঋত্বিক খুব দ্রুতই সাকসেসটা হোক, তো ইনশাল্লাহ হয়ে গেছে। আস্তে আস্তে সবাই হবেন, কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে একদিনের জন্য আসলে ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা লং টাইম কেরিয়ার হিসাবে নিতে হবে আর কি। যদি এখানে লং টাইম কেরিয়ার হিসাবে নিতে পারেন আর একজাক্টলি যদি টাইমলি কাজগুলো করেন, হোমওয়ার্কগুলো করেন, তাহলে সাকসেস মাস্ট বি। আপনি কাজ শিখলে ভাতের অভাব নাই, এটা মাথায় রাখতে হবে। ওকে, যাই হোক, অনেক কথা বললাম। তো ঋত্বিকও মোটামুটি হতাশগ্রস্ত ছিল, অনেক বলছি দেখো যারা খুব দ্রুত সাকসেস পায় তারা কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি পড়ে যায়। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরো, হয়ে যাবে, টেনশনের কথা নাই। তো দেখা গেল তার 2-2.5 মাসের ভিতরে কিন্তু শুরু হয়ে গেল, তার ক্লাস এখনও রানিং আছে। তোমার কি ক্লাস এখনও রানিং আছে? ওকে, ঠিক আছে, আমরা ঋত্বিকের জন্য দোয়া করি, তিনি আরও সাকসেস হোক, আরও ভালো পজিশনে যাক। যাই হোক, ফার্স্ট ভালোই শুরু হয়েছে, আমরা ফার্স্ট